আফগানদের টাইগার শিক্ষা, জুজুর ভয় কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়। র্যাঙ্কিংয়ের 10 নম্বর দলটার বিপক্ষে বাংলাদেশ আবারও চোখে আঙুল দিয়ে জানান দিল নিজেদের পার্থক্য। রাশিদ মুজিবের কঠিন ঘূর্ণি যেন ধারাপাতের মতোই সহজ। সহজ সেই কাজটা আরও সহজ হয়েছে চলতি সিরিজের তারুণ্যের নজর কাড়া পারফরমেন্সে। যদিও অর্ধযুগের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা লিটন দাস নিজেকে আর তারুণ্যের ফ্রেমে বন্দি রাখতে নারাজ, তার কাছে এই সিরিজটা বিশেষ। আমরা সিনিয়র হচ্ছি না, আমরা তো ম্যাচ খেলে খেলে ডেভেলপ করতেছি। তো অবভিয়াসলি যে কোনো একটা নতুন ব্যাটসম্যান যখন কেরিয়ার শুরু করে এইসব বোলিং এগেনস্টে ব্যাটিং করে তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এখন তো আমরা যারা খেলতেছি অলমোস্ট সবাই, আমি 5 বছর খেলে ফেলছি, আফি প্রায় 2-3 বছর খেলতেছে, তো তাদের তো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ক্রিকেটের উপর। লিটনের ব্যাটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই, তবু শুরুতে তার ম্লান পারফরমেন্স সমালোচকদের দিয়েছিল আলোচনার খোরাক। তবে বর্তমানে সাদা কিংবা রঙিন পোশাক, সব ফর্মেটেই যেন অদম্য এই টপ অর্ডার, বললেন ব্যাটিং টেকটিক নিয়ে কাজ করার ফলই পাচ্ছেন এখন। আপনার সেঞ্চুরি দেখছেন, বাট এর ভিতরে কিন্তু আমি অনেকগুলো ম্যাচ খারাপও খেলেছি। তো ক্রিকেটটাই এমন, আমার কাছে আমি যেটা ফিল করি যে অ্যাজ এন ওপেনার আপনি একদিন বড় ইনিংস খেলার সুযোগ পাবেন, সুযোগ প্রতিদিনই থাকবে, বাট আপনি একদিন বড় খেলতে পারবেন, একদিন খেলতে পারবেন না। আর আমার দায়িত্ব হচ্ছে রান করা, বড় ইনিংস খেলা। তো যে জিনিসটা আমি সবসময় বলি যে আমার ফার্স্ট টার্গেট থেকে 35 ওভার ব্যাটিং করা, এটা আমি চেষ্টা করি। আমি আমার যে ক্যালিবার আছে, আমি যদি 35 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারি ওয়ার্ল্ডের এনি টিমের এগেনস্টে, আমার অ্যাটলিস্ট মিনিমাম 80 রান হবে। অন্যদিকে প্রথম ম্যাচে প্রতিরোধের ইঙ্গিত দিলেও দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ভেসে গেছে খড়কুটোর মতো। সিরিজ হারের হতাশা থাকলেও শেষ ম্যাচে ইতিবাচক প্রত্যাশা সফররতদের। এ ম্যাচে কিছুই প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাংলাদেশ আসলে অনেক ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে লিটন মুশফিকের জুটিটাই পার্থক্য গড়ে দিয়েছে। এই উইকেটে ওদের 260 রানের মধ্যে আটকে রাখতে পারলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত। শেষ ওয়ানডে জিতে কমপক্ষে 10 পয়েন্ট পেতে চায়। টানা ব্যর্থতায় প্রয়োজনে তৃতীয় ওয়ানডেতে আফগান একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানান গুরবাজ। মাহবুব রিমন, সময় সংবাদ।